হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার এখন বিএড ইন্টার্নশিপের ক্লাস চলছে স্কুলে। তো প্রতিদিন স্কুলে যেতে হয়। আমি আর আমার বান্ধবী আজকে স্কুল থেকে ফেরার সময় আমাদের হঠাৎ করে মনে হলো খেতে ইচ্ছা করলো। তো আমাদের এখানে নতুন দুটো ক্যাফে হয়েছে, একটা হলো ক্যাফে একান্ত, একটা গ্রিন টেবিল। আমি নামও বলে দিলাম। তো গ্রিন টেবিলে ভাবলাম যে আজকে যাই, কেমন সেভাবে টাইম করে যাওয়া হয় না। তো তখন ছিল বিকাল 4টে বাজে, সেরকম 4:10-15 সেরকম বাজে। তো আমি আর আমার বান্ধবী গেলাম ক্যাফেতে। সেরকম কেউই ছিল না, শুধু আমরা দুজনেই ছিলাম। প্রচণ্ড বাইরে মেঘ করেছিল, তোমরা আকাশটা দেখে বুঝতে পেরেছো। তো আমরা এই ঘরটায় গিয়ে বসলাম। দেখতে পাচ্ছো আমার ব্যাগ, ওটা আমার একটা বান্ধবীর ব্যাগ। তারপরে মেক করার জন্য বাইরেটা এত ঠান্ডা হয়ে গেল যে আমরা আর বসে না থেকে আমরা আমাদের মতো বাইরে বেরিয়ে এখানে ভিডিও করছিলাম, একটু ঢং করছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। এত সুন্দর ওয়েদারটা হয়ে গিয়েছিল যে খুব ভালো লাগছিল। আর তার আগে আমাদের খাবার অর্ডার করা হয়ে গিয়েছিল। আমরা অর্ডার করা খাবারের জন্য একটু ওয়েট করছিলাম যে খাবারটা দেবে, তারপরে আমরা ভেতরে গিয়ে বসি। ততক্ষণ আমরা একটু বাইরের ওয়েদারটা এনজয় করি। কিন্তু তারপরে যেটা হলো, আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি হওয়া শুরু হলো। ঠিক আছে, এটুকু পর্যন্ত ঠিক ছিল। আমাদের তখনও খাবার তখনও দেয়নি, বৃষ্টি আস্তে আস্তে জোরে। এবং তারপর যেটা শুরু হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা ভাবলাম কিছুক্ষণ পরে হয়তো থেমে যাবে। তখনও খাবার নিয়ে এসেছিলো না, আমরা সেখানে বসেই ছিলাম। কিন্তু এটা যেহেতু ওপরে শুধু শেড দেওয়া ছিল, কিন্তু চারপাশে হচ্ছে যে একটু বেড়া যেরকম টাইপের হয় না, সেরকম ফাঁকা ফাঁকা টাইপের ছিল, যার জন্য চারদিক থেকে জল চলে আসছিলো। আমরা সেখানে বসে থাকতে পারছিলাম না, তারপরেও সেখানেই বসে থাকছিলাম কারণ ভেতরে যাচ্ছিলাম না। এই দেখো চারপাশটা এরকম ফাঁকা 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 ফাঁকা, যার জন্য আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। প্রচণ্ড জোরে সেখানে বসেই থাকা যাচ্ছিলো না। আমি আর আমার বান্ধবী তো শুধু ভাবছিলাম যে কেন এলাম, আসাটাই মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। এগুলোই শুধু আমরা দুজনে আলোচনা। আমাদের খাবার নিয়ে চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড মোমো। তো ফ্রাইড মোমোটা চলে এসেছে, যেটা হচ্ছে যে খাচ্ছিলাম। কিন্তু ওরা বিরাট বড় একটা ছাতা করে নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেল, কিন্তু আমাদেরকে ভেতরে যেতে বলছিল, আমরা ভিজে যাচ্ছিলাম বলে। তো এটা খাওয়ার পরে আমরা ভেতরে চলে গিয়েছিলাম। ভেতরে গিয়ে আমরা যেগুলো খেয়েছিলাম সেগুলো অন্ধকারের জন্য আর ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করে দিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা, ভালো থেকো তোমরা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।